প্রতি নৃশংস এই হত্যাকাণ্ড। প্রথমে প্রেমিকাক হত্যা করা হল, আর তারপিছতে প্রেমিকার শরীরটো সরু সরক কুটি কুটি এটা ফ্রিজত ভরাই থা হল, এটা বালতিত ভরাই থা হল প্রেমিকার মৃতদেহরপর ওলা তেজ সমূহ। আর তারপর প্রেসার কুকারত বইল করা হল প্রেমিকার ক্ষত বিক্ষত শরীর। প্রেসার কুকারত প্রেমিকার ক্ষত বিক্ষত শরীর বইল করার পিছত কুকুরক খাবলে দিলে প্রেমিকে। পুনের কইসো, প্রথমে প্রেমিকাক হত্যা করা হল, আর তারপর প্রেমিকার শরীর কাটি পেলা হল। কাটি পেলা শরীরেরপর যুক্ত তেজ ওলাল সেয়া একটা বালতিত জমা করে রখা হল। আর একটা সময় যুক্ত শরীরের মাংস, সেই মাংসসমূহ প্রেসার কুকারত বইল করা হল, আর বইল করা মাংসসমূহ কুকুরক খাবলে দিয়া হল। ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে আমার দেশ ভারতবর্ষত। এবার মুম্বাইর মীরা রোডত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। 56 বছরীয় প্রেমিকে নিজের 37 বছরীয় প্রেমিকাক হত্যা করেছে। লিভ ইন টুগেদারত আছিল দুজন, আর তারপর নিজের প্রেমিকাক হত্যা করে প্রেমিকে মৃতদেহ লুকুয়াই রাখিবর বাবে প্রথমে প্রেমিকার মৃতদেহসমূহ সরু সরক কুটে বা সরু সরক কাটে, আর তারপর সেই মৃতদেহসমূহ কুকারত বইল করে আর কুকুরক খাবলে দিয়ে। অতি ভয়ঙ্কর নৃশংস জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে মুম্বাইত। শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডর পুনরাবৃত্তি হয়েছে আমার দেশত। মুম্বাইত প্রেমিকে হত্যা করে টুকুরা টুকুর করিলে প্রেমিকার মৃতদেহ। অতি ভয়ঙ্কর, অতি নৃশংস। 37 বছরীয় প্রেমিকাক হত্যা করে প্রেসার কুকারত বইল করিলে প্রেমিকে। দুর্গন্ধ নাইকিয়া করবলে করেছিল এই জঘন্য ঘটনা। শিহরণকারী হত্যাকাণ্ডটো সংঘটিত হয়েছে মুম্বাইর মীরা রোডস্থিত এটা ভাড়া ঘরত। পলায়নের চেষ্টা করেছিল অভিযুক্ত মনোজ সাহানী, আর সেই সময়তে গ্রেপ্তার করে মুম্বাই আরক্ষী। অভিযুক্তর বাসগৃহত 13টা শরীরের অঙ্গ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বিগত 3 বছর ধরে লিভ ইনত আছিল দুয়ে দুয়ক ভাল পাইছিল বলে সকলে জানিছিল। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডর প্রতিক্রিয়া প্রকাশ এনসিপির নেত্রী সুপ্রিয়া সুলর। ঘটনাক অতি নৃশংস, অমানবীয় আর অতিশয় ক্ষোভজনক আখ্যা প্রকাশ করা হয়েছে। আমি পুনের কইসো যে আমার দেশত পুনের ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। শ্রদ্ধা ওয়াকারের দরে এইবার পুনের ঘটনা সংঘটিত হয়েছে। এইবার প্রেমিকে নিজের প্রেয়সীক হত্যা করেছে। 36 বছরীয় প্রেমিকাক হত্যা করা হয়েছে 56 বছরীয় প্রেমিকর দ্বারা। লিভ ইনত আছিল দুয়ো এটা ভাড়া ঘরত, আর মীরা রোডের যে ভাড়া ঘরত আছিল সেই ভাড়া ঘরত নিজের প্রেয়সীক প্রথমে হত্যা করা হয়েছে। প্রেয়সীক হত্যা করে মৃতদেহটো সরু সরক কটা হয়েছে। সরু সরক কাটি মৃতদেহর অংশসমূহ প্রেসার কুকারত বইল করা হয়েছে বা সিজা হয়েছে, আর সেইসমূহ অংশ কুকুরক খাবলে দিয়া হয়েছে। যি তেজ ওলাইছিল মৃতদেহরপর সেই তেজ বালতিত জমা করে রখা হয়েছিল। উল্লেখযোগ্য যে শরীরের 13টা অঙ্গ তারপিছত ভাড়া ঘরটোর ভিতর আছিল। যেতিয়া স্থানীয় লোকে গোন পালে বা ওসর সুবুরিয়ায় গোন পালে লগেলগে আরক্ষীক খবর দিলে। আরক্ষী গিয়ে উপস্থিত হল, আর লগেলগে ভাড়া ঘরটোরপর প্রেয়সীর শরীরের 13টা অঙ্গ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, আর বাকিখিনি অংশ প্রেমিকে কুকুরক খাবলে দিছিল বলে জানিব পৰা গৈছে। আমি আপনার প্রেয়সী আর প্রেমিকর দুয়োরে ফটো দেখুৱাই আছো, হত্যাকারীর ফটো আমি আপনার দেখুৱাই আছো। অতি নৃশংস, অতি ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে আমার দেশত। হত্যাকারী এয়া মনোজ সাহানী, 56 বছরে এইজন মনোজ সাহানীয়ে নিজের প্রেয়সীক হত্যা করে সরু সরক কাটি কুকুরক খাবলে দিছিল। প্রেসার কুকারত বইল করেছিল প্রেয়সীর শরীর। इन्वेस्टिगेशन में ऐसा पता चला कि एक मनोज साने और सरस्वती वैद्य करके जो कपल था, रिलेशनशिप में ये मौके पे रह रहा था।